আজ হচ্ছে সোমবার, করিতে বাজছে সকাল 6টার। আজকে ব্লগটা এখন শুরু করছি। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর পেজ থেকে যারা দেখছো প্লিজ পেজটা ফলো করে নিও। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703, প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও। সারাটা দিন ঘড়ির সাথে ঝগড়া করেই কেটে যায়। হ্যাঁ, ঘড়ি তো ছুটে চলে যায়, আর আমাকে ঘড়ির সাথে পাল্লা দিয়ে ছুটতে হয়। সকাল থেকে রাত প্রতিটা দিন এক কাজ। কাজগুলো এক হলে কি হবে? আমাদের কিন্তু বোর হওয়ার উপায় নেই। আমাদের হাসি মুখে প্রতিদিন আমাদের দায়িত্বগুলো পালন করতে হবে। প্রতিষ্ঠাকে স্কুলের জন্য তৈরি করে দিলাম, আর বসে দিয়েছি ছেলে টিফিন নিয়ে যাবে প্রতিষ্ঠার ছেলে পাস্তা, আর পাশে উনুনে বসেছিলাম মোচা সেদ্ধ। ছেলেকে ভাত দিয়ে দিয়েছি ঘি আর সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে। আর এখানে হবে ডিমের ঝোল। ডিমটাকে সেদ্ধ করে চোখলা ছাড়িয়ে ভেজে তুলে রেখেছি। তেলে আলুটাকেও ভেজে তুলে রেখেছিলাম। তেলের উপরে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে ওই মশলা টসলা কষে ভাজা আলু দিয়ে একটু কষে জল দিয়ে দিয়েছি। আর এখানে কি হচ্ছে জানো? মোচার ঘন্ট আমাদের বাঙালিদের একটা প্রিয় খাবার। তাতে যদি চিংড়ি মাছ পড়ে তাহলে তো আর কোনো কথাই নেই, একদম জমে ক্ষীর। আর নামানোর সময় অবশ্যই দেবো একটু ঘি গরম মশলা। রান্নাবান্নাটা কমপ্লিট করে চলে এলাম ওপরের ঘরে। আর জানো তো, ছেলে মেয়েকে স্কুলে পাঠানোর চক্করে সকালবেলাতে তেমনভাবে কাজগুলো করতে পারিনি। স্কুলে পাঠানোর তাড়া ছিল, ভাবলাম চলো আগে ওদের স্কুলে পাঠিয়ে দিই, তারপরে রান্নাটা সেরে নিয়ে নিরিবিলি এই কাজগুলো করব। কেননা সারাটা দিন তো আর আমাকে ডিস্টার্ব করার মতো বাড়িতে কেউ নেই। তোমাদের দাদা ভাই তো চলে গেছে অফিসে, ছেলেও চলে গেল কলেজে, আর মেয়েকেও পাঠিয়ে দিচ্ছে স্কুলে। এইবার মন দিয়ে বাড়িঘর সাফাই অভিযান করব। বেশ কদিন ধরে ওপরের ঘরগুলো পরিষ্কার করব ভাবছিলাম। একটুখানি ঝাড়টা না দিয়ে দিলে না ঘরদুরগুলো হয় প্রচন্ড নোংরা। আর দেখো বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে, ব্যালকনিতে জামা কাপড়গুলো দিব্যি সুন্দর যায় শুকিয়ে। আমি এখন বর্ষাকাল পড়ার পরে জামা কাপড় আর বাইরে না নিই না। এমনিতে তো মেশিনে কাজা হলে শুকিয়েই যায় প্রায় 80% মতো। তারপরে ব্যালকনিতে মেলে দিলে, সকালবেলা মেলে দিই, আর কি হয় বলো তো, পরদিন সকালবেলাতে নিয়ে যাই, বৃষ্টিতে ভেজারও কোনো ভয় নেই, আর দিব্যি সুন্দর জামা কাপড় গুলো শুকিয়ে যায়। ওয়াশিং মেশিনটা কেনার পর থেকে একবারও পরিষ্কার করা হয়নি। আজ ভাবলাম একেও একটু ভালো করে ধুয়ে পুছে পরিষ্কার করে দিই। 100% ও তো সার্ভিস দিচ্ছে, কিন্তু ওর পেছনে আমি কিন্তু একটুকো লেবার দিই না। তাই ভাবলাম নাও আজকে ওর ধার দেনা সব শোধ করে দেবো। আজ একদম কোমর বেঁধে লেগে পড়েছি, বাড়ির কোনায় কোনায় একদম সাফ সাফাই করব বলে। উপর নিচ দিয়ে আমার বাড়িটা এত বড় যে একার হাতে পরিষ্কার করা খুবই চাপ হয়ে যায়। সবাই বলে তুমি তো সারা দিন শুধু বাড়িঘর চকচকে করছো, কি করে তুমি এত কাজ করো? আসলে সত্যি কথা বলতে কি, কাজ করতে কষ্ট হয় না এরকম তো নয়, কাজ করতে সবারই কষ্ট হয়, আমারও কষ্ট হয়। কিন্তু আমি খুব গুছিয়ে কাজ করি, খুব প্ল্যান করে। মানে ধরো যেদিন ওপরের ঘরের কাজগুলো করব সেদিনকে নিচের ঘরের কাজগুলো ঝটপট সেরে নিই, রান্নাবান্নাগুলো একটু কমের ওপরেই রাখার চেষ্টা করি, তাহলে কাজটা কম হয়, কষ্ট কম হয়। আর কি হয় বলো তো, কাজ সবসময় ভাগ করে নিতে হয়। একবারে এক গাদা কাজ দেখে যদি ভয় পেয়ে যাই তাহলে সেই কাজটা কিন্তু আর করাই হবে না। কাজকে ভয় পেলে চলবে না, কাজকে গুছিয়ে করলে কষ্টটা অনেক অংশে কম হয়ে যায়। আর জানো তো, মপ দিয়ে ওপরের ঘরগুলো গুছিনি, হাত দিয়েই খুব ভালো করে পরিষ্কার করেছি ওপরের ঘরগুলো, আর বাথরুমটাও দিচ্ছি ধুইয়ে। ঘড়িতে বাজছে দুপুর 3:15, আর করে নেবো লাঞ্চ। দেখে নাও আজকে কি কি রান্না করেছি। এখানে রয়েছে পুঁইশাকের চচ্চড়ি, যেটা কাল করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে। মোচার ঘন্ট রয়েছে চিংড়ি মাছ দিয়ে, আর রয়েছে ডিম আলু দিয়ে কষা। এদিকে মাইক্রোওভেনও বাজার বাজিয়ে দিয়েছে, ভাতও হয়ে গেছে গরম, বার করে নিই।
সে সকালে ভাতটা রান্না করি না, ছেলে মেয়ে খেয়ে যায়। এখন যদি ভাতটা একটু গরম না করে নিই তাহলে খেতে একদমই ভালো লাগবে না। চলো, খুব খিদে পেয়েছে, লাঞ্চটা করে নিই। এখন বাজে রাত 10:30, আর আমি রাতের খাবার দাবার রেডি করছি। আবার ডিমান্ড হয়েছে এই রাত্রেবেলাতে, এখন আমাকে বানাতে হবে মোচার বড়া। এদের আবদার যদি না রাখতে পারি তাহলেই আমি খারাপ। প্রতিদিন এরা যে যা আবদার করবে সব আবদারটাই হাসি মুখে আমাকে মেনে নিতে হবে। আবার ছেলে দেখো খাবে ময়দার পরোটা, পরোটাও বানালাম। আর আজকে রাতের খাবারে রয়েছে তোমাদের দাদাভাই রোজের মতো আজও খাবে ভাত, আর আমি আমার ছেলে মেয়ে খাবো রুটি, আর ডিমের ঝোলটা করাই আছে। আর এখানে বার করে রেখেছি একটা আম, আমটাও কাটবো। চলো আজকে ব্লগটা আর কন্টিনিউ করবো না, এখানেই শেষ করে দেবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।